حي على الفلاح، حي সূরা আল ইমরান আয়াত নম্বর 31। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, মানে আল্লাহকে ভালোবাসার পূর্ব শর্ত হল নবীর অনুসরণ করা। আয়াত নম্বর 32, তোমরা আল্লাহ ও রাসূলের অনুসরণ করো। প্রত্যেক মুমিনকে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে হবে। যারা রাসূলের অনুসরণ করবে না তারা আল্লাহর অনুসরণ করতে পারবে না। একমাত্র অমুসলিম ছাড়া অন্য কেউ রাসূলের অনুসরণকে অস্বীকার করে না, রাসূলের আনুগত্যকে অস্বীকার করে না। এবং রাসূলকে অনুসরণ করতে হলে রাসূলের হাদিস অনুসরণ করতে হবে। রাসূলের হাদিস মানে রাসূলের কথা, রাসূলের কাজ এবং রাসূল যে সমস্ত বিষয় সাহাবীদের করতে দেখেছেন অথচ বাধা দেননি, অর্থাৎ নীরবে সম্মতি জানিয়েছেন, সেই সব কাজও হাদিসের অন্তর্ভুক্ত। এবং এই হাদিস যেখানে রেকর্ডকৃত আছে সেগুলোই হাদিসের গ্রন্থ, এগুলোকে অনুসরণ করতে হবে। যারা অনুসরণ করবে না তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে।